স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। প্রযুক্তি ক্ষেত্রে অপরাধ রুখতে ও বাল্যবিবাহ রোধ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পঞ্চায়েত সমিতির নির্বাচিত বিজেপি সদস্যের অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাঁকুড়া জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে পাট শিল্পে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করল রাজ্যের শ্রম দপ্তর। দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজটি সোমবার থেকে তাদের নিজস্ব ভবনে পঠন পাঠনের কাজ শুরু করল। একটি নবজাতকের জটিল অস্ত্রোপচার হল কলকাতার নীলরতন হাসপাতালে। এলাকার ধসের কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমান জেলার আসানসোলে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামচাষীদের কথা মতো ডিবিসি ক্যানেল সংস্কারের কাজ শুরু হলো 100 দিনের কাজের মাধ্যমে। সাধারণ মানুষরা কাজ পেয়ে খুশি। ভাতা থেকে প্রতিক্রিয়া দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আম মেলা অনুষ্ঠিত হলো। উদ্যান পালন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় 2-দিনব্যাপী এই অনুষ্ঠান। আম মেলাতে মানুষজনের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। পুরুলিয়া থেকে শুভশ্রী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। প্ল্যাটফর্মের শেড দিয়ে বৃষ্টি পড়া খেলে ক্ষোভের সঞ্চার করছে। ঘটনাটি পরিলক্ষিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানান এই রেলযাত্রীদের। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অপরাধ রুখতে ও বাল্যবিবাহ রোধ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হলো ভাতার ব্লকে। মূলত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অপরাধ রুখতে ও বাল্যবিবাহ রোধ নিয়ে বিশদ আলোচনা করা হয় এদিনের এই সেমিনারে। উপস্থিত ছিলেন সিআই অমিতাভ সেন, ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুলক মণ্ডল, বিডিও সুব্রা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনার কার্ডটা কেউ নিয়েও ইউজ করছে কিংবা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকছে, আমি আগে বলে যেটা ভার্চুয়াল সাইবার ক্রাইমে কখনো আপনি কোনো অবজেক্ট ইউজ হয় না, ইন্টারনেট ইউজ হয়। আর এফেক্ট হয় কি, এফেক্ট হয় আপনি অনেক পরে এফেক্ট হচ্ছে, আর আপনার যে মেশিনটা আছে সেই বিষয়গুলি সেই বিষয়গুলি তাদের সামনে তুলে ধরা আছে, যাতে তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহারও করতে পারে, কিন্তু তার কুফলের দিকগুলো সম্বন্ধে তারা যেন জানতে পারে। কোথায় হচ্ছে? আমাদের ব্লক অফিসে হচ্ছে, ভাতার বিডিও অফিসে। এটা কি আপনার বাইরে কি এই ধরনের আরও সেমিনার করা হবে প্রচারের জন্য? আরও প্রচারের জন্য করা হবে, দরকার হলে আমাদের আগেও যেমন করা হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেল অবধি এটাকে নামানো হতে পারে আগামী দিনে। কী কী উপস্থিত রয়েছেন এখানে? বললাম তো, বিডিও সাহেব রয়েছেন, ভাতার থানার পক্ষ থেকে ওসি সিআই সাহেব রয়েছেন, বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা রয়েছেন, কন্যাশ্রী ক্লাবের মেম্বাররা রয়েছেন। আপনার পরিচয়? আমি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ভাতার থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। পঞ্চায়েত সমিতির নির্বাচিত বিজেপি সদস্যের অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বহর গ্রামে। অপহরণের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, যদিও শাসক দল ঘটনাটি অস্বীকার করেছে। রবিবার রাতে পুরুলিয়া জেলার বহর গ্রামে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির নির্বাচিত বিজেপির সদস্য পরিমল মাহাতোকে অপহরণ করার অভিযোগ উঠল শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ফোনে হুমকি আসছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। এদিন অপহরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা কেন, পুরুলিয়া জেলায় সর্বত্রই আজকে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আজকে পুরুলিয়া জেলার মানুষ ডিলিট করে দিয়েছে। তৃণমূলের কোনো জায়গা আজকে পুরুলিয়ায় নেই। তাই আমাদের কর্মীদের উপর তৃণমূল যেভাবে অত্যাচার করছে,
বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, এমনকি উইনিং ক্যান্ডিডেট যারা আমাদের তাদেরকে জোর করে তৃণমূলে জয়েন করবার চেষ্টা চলছে। পুলিশের সহায়তায় মুসলিম দুষ্কৃতকারী নিয়ে আমাদের বিজেপির কার্যকর্তাদের বাড়ি যাচ্ছে, দরজায় লাথি মারছে। গতকাল কিছু দুষ্কৃতি পুলিশের সহায়তাতে আমাদের পরিমল মাহাতোকে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে, আমাদের কার্যকর্তারা খোঁজাখুঁজি করে, যখন পায়নি তখন সাঁওতালডি থানা আমরা ঘেরাও করি এবং সঙ্গে সঙ্গে পুলিশ বলে যে পরিমল কিছুক্ষণের মধ্যে দু তিন চার ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে যাবে। এত তাড়াতাড়ি পুলিশ কি করে বলতে পারল? আমাদের সন্দেহ হচ্ছে যে পরিমলকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিছু কাগজে, সাদা কাগজে ওকে সাইন করিয়েছে এবং ভয় দেখিয়েছে, জোর করেছে, পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়েছে যাতে সে তৃণমূলে যোগদান করে। আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি, তার পরিবারের তরফেও আমাদেরকে জানিয়েছে যে সে যেন বাড়ি ফিরে আসে। অতএব আমরা বাড়ির তরফ থেকেও করেছি এবং সিকিউরিটির তরফ থেকেও এটা এফআইআর করেছে। আমরা চাই পরিমল সুস্থভাবে বাড়ি ফিরে আসুক এবং তৃণমূল কংগ্রেস এটা বন্ধ করুক, নাহলে আগামী দিন খুব ভয়ঙ্কর হবে। যদিও অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। অভিযোগ দায়ের হয়েছে থানাতে, আমার কাছে সেই জাতীয় কোনো খবর এখনো নেই, আমি খবর নিয়ে দেখবো কি ব্যাপার আছে, তারপরে আমি নিশ্চয়ই জানাবো। মানে পদক্ষেপ ঘটছে, এই ধরনের ঘটনা পুরুলিয়াতে আপনার মুখে প্রথম আমি শুনছি, কিন্তু এই ধরনের ঘটনা পুরুলিয়াতে এখনো নেই যে কাউকে অপহরণ করা হয়েছে বলে এই ধরনের ঘটনা নেই। থানা ভাঙচুর হয়েছে, সাঁওতালডি থানা ঘেরাও ছিল, আমি খবর নিয়ে দেখবো। অপহরণের ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা সাঁওতালডি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে জেলা পুলিশ সুপারের কাছে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। জেলার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে পাট শিল্পে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করলো রাজ্যের শ্রম দপ্তর। অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। বাঁকুড়া জেলায় পাট শিল্পে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করলো রাজ্যের শ্রম দপ্তর। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করে, সেই ধারাকে বজায় রেখে বাঁকুড়া জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে পাট শিল্পে দক্ষ কর্মীর যোগান দিতে বেকার যুবক যুবতীদের পাট শিল্প সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক দুই ধরনের সুবিধা রয়েছে। হাতে কলমে প্রশিক্ষণ দিতে সরাসরি পাটকলগুলিতে নিয়ে যাওয়া হবে প্রশিক্ষণ নিতে আসা বেকার যুবক যুবতীদের। প্রশিক্ষণ শেষে পাটকলে কাজও পাবেন প্রশিক্ষণ প্রাপ্তরা। এদিনের এই অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শম্পা দাস, চন্দনা পল, লক্ষ্মী মুন্ডু এবং শর্মিষ্ঠা পাল। আমাদের রাজ্যে কোনো পাট শিল্প বন্ধ হয়ে যায়নি, সমস্ত পাট শিল্প চলছে, ভালোভাবে চলছে এবং সেখানে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রশিক্ষণ কোর্স করেছি, যেটা আজকে বাঁকুড়া দিয়ে শুরু হলো। আজকেই আমরা হাওড়াতে আবার একটা ওপেনিং করব এবং আমাদের এতে আগামীকাল আছে দমদমে। টোটাল 9টা জায়গা আমরা আইডেন্টিফাই করেছি, তো মানে আশা করি এই মাসের মধ্যে আমরা একে একে সব জায়গায় চালু করে দেবো। পাট শিল্পের অবস্থা এখন ভালো, পাট শিল্পে যে চাহিদা সেই চাহিদা পূরণের জন্যই দক্ষ শ্রমিকের দরকার।
পাট শিল্প যেটা মেন হচ্ছে সেটা চটের বস্তা তৈরি হয়, যাতে ফুড গ্রেন প্যাকিং হয়, চাল ডাল এগুলো প্যাকিং হয়, সেটার সারা দেশ জুড়ে ব্যাপক একটা চাহিদা আছে এবং সেটা পাটের যে সমস্ত এখানে শিল্পগুলো আছে তারা তৈরি করে। এখন ডাইভার্সিফিকেশন হয়, পাটের এখন কোটও তৈরি হয়, প্যান্টও তৈরি হয়, পাটের জুতো তৈরি হয়, পাটের অনেক কিছু কাপড় থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে সবই তৈরি হয়। আজ শুভ সূচনা, শুভ সূচনা করেছেন শ্রম আইন এবং পাট শিল্প বিশ্বের কাছে তার কদর হারাচ্ছে, তাই মাননীয় ব্যাংকের নথিভুক্ত ছেলে মেয়েদের জন্য বিভিন্ন কর্মসংস্থান কেন্দ্রের পাট শিল্প বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট আনন্দ বার্তা। বিরতির পর দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজটি সোমবার থেকে তাদের নিজস্ব ভবনে পঠন পাঠনের কাজ শুরু হলো। আগে কলেজটির পূর্ব বর্ধমান জেলার ভাতার এমপি হাই স্কুলে পঠন পাঠনের কাজ চালাত। পূর্ব বর্ধমান জেলায় ভাতার এমপি হাই স্কুলে থাকা দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজটি কলেজের নবনির্মিত ভবনে পঠন পাঠন শুরু হলো। দীর্ঘ পাঁচ বছর যাবৎ কলেজটি চলছিল ভাতার এমপি হাই স্কুলে। ছাত্রছাত্রীরা জানান, তাদের ক্লাস করতে হতো সকালে, এর ফলে তারা ক্লাস করার সময় কম পেত। 2013 সালে ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজটি তৈরি হয়। নতুন ভবনে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। আমাদের ওখানে সমস্যা বলতে, আমরা ভাতার স্কুলের মানে অধীনে পড়াশোনা করতে হতো, আমাদেরকে এখানে আজকে আমাদের কলেজ এখানে শিফট করেছে। আমাদের এই কলেজটা, আমাদের কলেজ বলতে পারছি, এখানে আমাদের নিজস্ব একটা মানে পড়াশোনার ইয়েটা হলো, জায়গাটা আছে হলো আজকে। আর ভালো লাগছে, আমাদের প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই এবং আরও বাকি যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ হচ্ছে তোমাদের? আমরা খুবই খুশি। আজকে কি প্রথম? আজকে প্রথম এখানে শিফট করেছে। আগে কি ভাতা হাই স্কুল? আগে ভাতা হাই স্কুল। কি নাম তোমাদের কলেজের? আমাদের কলেজের নাম দাশরথী হাজরা মেমোরিয়াল। সমস্যা বলতে, ওটা এমপি হাই স্কুল ছিল, এই স্কুলে সমস্যা হতো যে আমরা মর্নিংয়ে কলেজ করতে হতো, মর্নিংয়ে স্কুলের টাইম হলে আমাদেরকে যেন তেন প্রকারে বেরিয়ে যেতে হতো, কিন্তু টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে যেন তেন প্রকারে বেরিয়ে যায়। আর আমরা এখন এখানে উদ্বোধন হওয়ার পর থেকে এখানে যখন আজকে উদ্বোধন হলো, এখানে আমরা যতক্ষণ খুশি থাকতে পারবো, যখন খুশি যেতে পারবো বাড়ি। কোন জায়গায় হলো এটা? এটা সোদখালিতে হসপিটালের কাছে সোদখালি। কি নাম কলেজ? দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজ। কতটা খুশি তোমরা? আমরা বহুত খুশি। কাকে ধন্যবাদ? পার্টির সদস্যদেরকে ধন্যবাদ দেবো আর প্রিন্সিপালকে ধন্যবাদ। কলেজের অধ্যক্ষ এনামুল করিম জানান, নতুন ভবনে ভর্তির কাজ চলছে, এখনও কলেজে অনেক কাজ বাকি আছে, কিছুদিনের মধ্যে সেই কাজ সমাপ্ত করা হবে। কলেজের অধ্যক্ষের আবেদন, কলেজের রাস্তার অবস্থা খুব খারাপ, যদি প্রশাসন রাস্তাটি মেরামত করে দেন তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ওই স্কুলে আমরা কলেজ তৈরির পর থেকে মানে ক্লাস হতো সকাল 7:30 থেকে 7:30। কত সালে? 2013-14 শিক্ষাবর্ষ থেকে আমরা 18-19 শিক্ষাবর্ষ থেকে আজকে প্রথম দিনই আমরা আমাদের নিজস্ব ভবনে আসতে পেরেছি। ক্লাসরুম আমরা স্টুডেন্টদের জন্য যতগুলো দরকার এই মুহূর্তে, তার সুবিধার জন্য 2-3 রুম আমরা পার্টিশন দিয়েছি প্লাইউড দিয়ে। 16 তারিখ থেকে আমাদের 16 জুলাই থেকে ক্লাস শুরু হবে। আমাদের টিচাররা তারা রুটিন রেডি করেছেন। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনও ডেটটা আমরা পাইনি, ডেটটা পেলে তখন আমরা পরীক্ষা হয়ে যাওয়ার পরে থার্ড সেমিস্টার শুরু করবো ক্লাস। আপাতত ফার্স্ট সেমিস্টার এবং আমাদের ওল্ড থার্ড ইয়ার। ভাতার থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট আনন্দ বার্তা। একটি নবজাতকের জটিল অস্ত্রোপচার হলো কলকাতার নীলরতন হাসপাতালে। ওই নবজাতকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেই কলোনিতে। দক্ষিণ দিনাজপুর জেলায় আত্রেই কলোনির সদ্যজাত শিশুপুত্র সুস্থভাবে ফিরে এলো তার মায়ের কোলে। গত জুন মাসের 20 তারিখে শিশুটি জন্মগ্রহণ করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। জন্মের পর দেখা যায় তার পায়ু ছিদ্র নেই। চিকিৎসকরা তড়িঘড়ি মালদায় তাকে স্থানান্তরিত করেন, কিন্তু সেখানে তাকে ভর্তি করা সম্ভব হয়নি। রাতেই শিশুটিকে পুলিশ প্রশাসন কলকাতায় আরজিকর হাসপাতালে নিয়ে যান। সেখানেও শয্যা না পাওয়ায় পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিশুটিকে নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন।
14 দিন পর পরবর্তী দ্বিতীয় অস্ত্রোপচার করে ওই চ্যানেলটি বন্ধ করে পায়ু ছিদ্রটি সচল করার ব্যবস্থা করা হবে বলেই জানা যায়। একটু আমার মনটা একটু মানে আমি আগের তুলনায় এখন একটু মানে আশা করতেছি যে বাচ্চাটা হয়তো আপনাদের খাটাখাটনিতে বাচ্চাটা হয়তো আমার একটু সুস্থ হবে। আমি তাকে আমার পক্ষ থেকে তাকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা মুখ্যমন্ত্রীকে, দিদির জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য আমার বাচ্চাটাকে আজকে আমি ফেরত পালাম। আগামীতে আবার 14 দিন পরে আমাকে আউটডোরে যেতে বলছেন এনআরএসে, মানে কিছুটা সফল হয়েছে সেটা পেটের সাইড থেকে ওটাকে ফুটা করে পাইপ দিয়ে মলদ্বার তৈরি করে দিয়েছে। আর আর বললাম যে পায়খানার যে ডাক্তার কথা বললাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু বললেন যে ওটা পরে হবে, এটা আগে হোক। বাচ্চাটার সমস্যা যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাটা পেটটা শক্ত হয়ে যাচ্ছে, হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, তো অর্থে আমি পেটের সাইড থেকে একটা পাইপ মানে লাইন করে দিচ্ছি বাচ্চাটা যাতে বেঁচে যায়। এখন আমার বাচ্চা একটু সুস্থ আছে, খাওয়া দাওয়া করতেছে, মলও হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এলাকার ধসের কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার মুক্তাইচণ্ডী পাহাড় অঞ্চলে, যদিও ঘটনা জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বারাবণী বিধানসভার অন্তর্গত শালানপুর থানার মুক্তাইচণ্ডী পাহাড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধসের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গ্রামবাসীদের অভিযোগ, ইসিএল এর খোলা মুখ খনি থেকে ব্লাস্টিং এর মধ্য দিয়ে কয়লা তোলা হয়। সোমবার দুপুরে অন্য দিনের মতো ব্লাস্টিং এর শব্দ শোনা যায়, তারপরেই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ধস দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, ধসের কারণে পুকুরের জল শুকিয়ে যায়, তবে জনবসতি থেকে দূরে হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। হয়েছে আমাদের যেটা মৃতদেহ পোড়াবার পর যেটা জল দিয়ে আমাদের নেভানো হয় শবদাহটা, সেই জলের কোনো অংশ নেই। এখন আপনি ওইখানে গেলেই বুঝতে পারবেন, দুটো পুকুর পুরো শুকিয়ে গেছে, দুটো পুকুর থেকে ধসে জল পুরো নিচে নেমে গেছে। ইসিএল ম্যানেজমেন্টকে কি জানানো হয়েছে? ইসিএল ম্যানেজমেন্টকে আরেকবার জানানো হয়েছে, আজকের আজকের যে আজকের ব্যাপারে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো আধিকারিকের সাথে আমাদের সেইভাবে কথা হয়নি, বা ওরাও নেই এখন কোনো কলিয়ারদের। যাই হোক, আমরা কলিয়ারদি গিয়েছিলাম, তখন দেখলাম সব ভয়ে যেগুলো যে কোম্পানি কাজ করছে। যে ঠিক দুপুর দুটো আড়াইটার সময় আমরা প্রতিদিনের মতো আজকেও শুনতে পেলাম একটা ব্লাস্টিংয়ের আওয়াজ, ঠিক আছে, যাতে প্রতিদিন যে ব্লাস্টিংটা হয়ে থাকে। তো ব্লাস্টিংয়ের ফলে আমাদের কালী মন্দিরের যে শবদাহ করা হয়, যেখানে যে জায়গাটাতে আমাদের পোড়ানো হয়, সেই জায়গা থেকে 10 ফুট দূরে, মানে কালী মন্দিরের কালী মন্দিরটা থেকে 10 ফুট পিছনে অনেকটা জায়গা নিয়ে, প্রায় আপনার 200 থেকে 250 ফুট জায়গা নিয়ে জায়গাটা ধসে যায়। তো এটা শুধু আজকের ব্যাপার না, আমাদের দীর্ঘদিন থেকে এইটা নিয়ে আমাদের সাথে ইসিএলের কথাবার্তা এবং আমাদের চিঠি পর্যন্ত, সিএম পর্যন্ত আমাদের চিঠি করা আছে যে আমাদের এই শ্মশান বাঁচাও যে কমিটি আমরা আছি, বা এই শ্মশানের কমিটি যারা আছি, তারা অনেকবার ইসিএল ম্যানেজমেন্টের সাথে বসেছি, বসার ফলেও কোনো ফল হয়নি। যে এইখানে ধসে গেছে, আজ যদি কোনো একটা আমাদের মৃতদেহ আসে, সেই মৃতদেহ শবদেহ করার মতো জায়গাও আমাদের এইখানে নেই। শালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে নৃশংসভাবে খুন করার অপরাধে তার পিসশ্বশুরকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনা ঘটার মাত্র 3 দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের মনোবল বেড়ে গেছে। ঘটনা ঘটার মাত্র 3 দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। উল্লেখ্য, এই জেলার গঙ্গারামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে হাসপাতাল পাড়া এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে খুন হতে হয়।
নিহত গৃহবধূ অপর্ণা সরকারের স্বামী পেশায় ভ্যান চালক তাপস সরকার খুনে জড়িত থাকার সন্দেহে পিস শ্বশুর গোবিন্দ দত্তের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ তিন দিনের মধ্যে গঙ্গারামপুর রেল স্টেশন থেকে গোবিন্দ দত্তকে গ্রেফতার করেন। সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য 14 দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানান। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গোবিন্দ দত্তর বিরুদ্ধে অভিযোগ, অর্পণা সরকারকে প্রথমে গুলি করে ও পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তার গলার নালি কেটে দেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কাদিহাট প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মাণিত ঘরের উদ্বোধন হলো সোমবার। এদিন বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উদ্বোধন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ডিজিটাল ইন্ডিয়া বানানোর লক্ষ্যে বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ও পাশাপাশি বিদ্যালয়ের ছোট থেকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য কম্পিউটারের নবনির্মিত ঘরের উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুরসভার পুরপতি প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর, পুরকর্মী ও বিদ্যালয়ের শিক্ষকগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডিজিটালের যুগ, তাই ছোটবেলা থেকেই বিদ্যালয়ের পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এইরূপ প্রয়াস। এদিন কান্দিহাট প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন হওয়ায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট। আমাদের স্কুলে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন এবং এই এলাকার খুব গরিব এলাকা, এখানে একটা কম্পিউটার ল্যাব আমরা করেছি। ছোটবেলা থেকে বাচ্চাদের কম্পিউটারের মাধ্যমে যেটুকু জ্ঞান দেওয়া যায় আর কি, আমাদের সাধ্যমতো আমরা সেটা সারা বছর ধরে চালিয়ে যাব। ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল বাংলা, তার সঙ্গে তাল মিলাতে গেলে আমাদের কম্পিউটার শিখতেই হবে। আমাদের এখানে 3টে কম্পিউটার, 1টা প্রজেক্টর, বিদ্যাসাগরের মূর্তি আবক্ষ উন্মোচন। অবশ্যই অবশ্যই ছোটবেলা থেকে শিখলে, আজকালকার বাচ্চারা দেখা যায় মোবাইল নিয়ে সবসময় ঘাটাঘাটি করে, তাহলে মোবাইল যদি তারা করতে পারে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে, তারা কম্পিউটার অবশ্যই পারবে। আমরা যদি শেখাই, আন্তরিকভাবে যদি শেখাই, অবশ্যই অবশ্যই হবে। এবং তাতে করে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পড়াশোনা ডাউনলোড করতে হচ্ছে আমাদের, সেই ডাউনলোডটা মোবাইল অ্যাপে করছে, এটা কম্পিউটারে করতে পারে, পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে। সেই জন্য ছোট শিশু থেকে কম্পিউটারে যেটা হাতে করি সেটা আমরা প্রাইমারি থেকে দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, তো প্রযুক্তি ক্ষেত্রে অপরাধ রুখতে ও বাল্যবিবাহ রোধ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত সমিতির নির্বাচিত বিজেপি সদস্যের অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাঁকুড়া জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে পাট শিল্পে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করলো রাজ্যের শ্রম দপ্তর। দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজটি সোমবার থেকে তাদের নিজস্ব ভবনে পঠন পাঠনের কাজ শুরু করল। একটি নবজাতকের জটিল অস্ত্রোপচার হল কলকাতার নীলরতন হাসপাতালে। এলাকার ধসের কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমান জেলার আসানসোলে। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।